প্রমোদ চৌধুরী 1868 সালের 7ই আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি ফরাসি ও ইংরেজি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। তিনি বাংলা গদ্যে চরিতরীতির প্রবর্তক। এছাড়াও তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। সবুজ পত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চরিতরীতি প্রবর্তন করেন। এছাড়াও তিনি বিশ্বভারতী পত্রিকা সম্পাদনা করেন। তিনি বাংলা সাহিত্যে ইতালীয় এবং ফরাসি সনেট অর্থাৎ ট্রিলজি কাব্যের প্রবর্তন করেন। প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লেখালেখি করতেন। তার প্রথম গদ্য রচনা বীরবলের হালখাতা, এটি বাংলা সাহিত্যের প্রথম চরিতরীতির গ্রন্থ এবং প্রথম প্রকাশিত হয় বিশ্বভারতী পত্রিকায়। তার উল্লেখযোগ্য প্রবন্ধ সাহিত্যকর্মের মধ্যে রয়েছে তেল নুন লোকরি, বইপড়া, আমাদের শিক্ষা, দুই ইয়ারি কথা, বীরবলের টিপ্পণী, রায়তের কথা ইত্যাদি। গল্পগ্রন্থের মধ্যে চার ইয়ারি কথা, আহুতি, নীললোহিত, ট্র্যাজেডির সূত্রপাত ইত্যাদি উল্লেখযোগ্য। সনেট পঞ্চশত এবং পদচারণ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। অন্যদিকে আত্মকথা প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক গ্রন্থ। প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী তার সাহিত্যকর্মে উদ্ধৃতির জন্য বিশেষভাবে সমাদৃত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত তার বিখ্যাত উদ্ধৃতি। সাহিত্যে অবদানের জন্য প্রমোদ চৌধুরী 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক লাভ করেন। 1946 সালের 2রা সেপ্টেম্বর কলকাতার শান্তিনিকেতনে এই কলা কৈবল্যবাদী লেখক মৃত্যুবরণ করেন।